আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি আসামের রাজধানী দিসপুর। দিসপুর ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম। এখন আমি খুব ব্রিজের উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। সামনে দেখতেছেন কত বিজি রোড, আপনারা দেখতেছেন এই যে সামনে একটু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার মাঝখান দিয়ে যদি আপনি পার হইতে চান, এক এক পাশ থেকে আরেক পাশে যদি যাইতে চান, তাহলে আপনি অন্তত আধা ঘন্টা সময় আপনি দাঁড়িয়ে টিকে থাকতে হবে। কারণ দেখছি কি ওই যে মানুষকে পার হয়ে চাইতেছে, পার হইতে চাইতেছে, কিন্তু পার হওয়ার জন্য খুব একটা সমস্যা। সুন্দর দেখতে, উপর দিকে দেখতে খুবই সুন্দর। সামনে যে অ্যাডভার্টাইজের একটি মানে একটি ব্যানার একটি টানানো আছে, এইদিকে আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা একটু দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিং, সাদা বিল্ডিংটা, বড় একটা বিল্ডিং। আর এদের সামনে ও যে সাইনবোর্ডটা, আর এই পাশে হইলো জনতা ভবন। জনতা ভবন, জনতা ভবন মানে হচ্ছে দেখা যাইতেছে না, জনতা ভবন মানে হচ্ছে সেক্রেটারিয়েট, আসাম সেক্রেটারিয়েট। এটা সামনে যেটা ব্রিজ দেখতেছেন, এই গাড়ি আজকে যদিও ফুল ফ্লেজ অফিস নাই, তবুও কত ভিড় দেখছেন কি, ছোটো গাড়ির মাত্রাটাই বেশি, বড় গাড়ি বিশেষ করে নাই, বড় গাড়ির পরিমাণ খুবই কম। দেখছেন কি এদের এলে ইলেকট্রিক বাস, ইলেকট্রিক বাস। আর এদের সামনে যে স্কুল বাসগুলো চলতেছে, সামনে দেখতেছেন যে একটা ছোট একটা পোস্টার লাগানো আছে, খানাপাড়া, বেলতলা, হাতিগাঁও, এগুলো জায়গায় এই দিক দিয়ে যায়। আমি ফুটব্রিজে এসেছি, মাঝখানে অবস্থান করে সোজা এই ব্রিজের দিকে মুখ করে আপনাদের সাথে কথা বলছি। আপনারা দেখতেছেন কীভাবে গাড়িগুলো চলতেছে, আর পিছন দিক থেকে আসতেছে, সামনের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই দিক থেকে আসতেছে, এই দিক থেকে আসতেছে। সামনে এই যে একটা ব্যানার লাগানো আছে দেখছেন তো, সুন্দর একটি শহরের একটা পরিবেশ, এটা গুয়াহাটি দিসপুর। আজকে যদিও বহু ইনস্টিটিউশনগুলো বন্ধ আছে, বন্ধ থাকলেও গাড়ি ঘোড়ার পরিমাণ কিন্তু কম না। আমি এই রাস্তা দিয়ে আসছি বাড়ি থেকে, দিসপুরে কোনো একটা কাজে এসেছিলাম, কাজটা হয়েছিল, হয়ে যাওয়ার পরে এখন আবার আমার যেটা ভেহিকেল আনছি ওই ভেহিকেলে নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ বাড়ি পর্যন্ত। আজকে অফিস কাছারি বিশেষ করে বন্ধর জন্যে মিনিসিটি সার্ভিসগুলো যেগুলো আছে ওইগুলো একটু কম পরিমাণে দেখা যাচ্ছে, ছোটো ছোটো গাড়ির পরিমাণে বেশি, গাড়ি আওয়াজগুলো শুনতেছি তো কীরকম আওয়াজ। আমি ওই ফুটব্রিজের উপরে থেকে নিচ দিকে ক্যামেরা করে আপনাদের সাথে কথা বলছি। খুব সুন্দর একটা পরিবেশ, না গরম না ঠান্ডা, এই একটা পরিবেশ। মানুষগুলো যে গায়ে সোয়েটারও নাই, আর সাধারণভাবে চলাচল করতেছে একটি শার্ট পরে, বাইকে টি শার্ট পরে এইভাবে চলাচল করতেছে, কোনো ধরনের একটি গরমের পরিবেশও নাই, ঠান্ডার পরিবেশ। এটা হলো ফুটব্রিজ, ফুটব্রিজ, ফুটব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি, এটা ফুটব্রিজ। এদিক দিয়ে মানুষে এদিক দিয়ে নেমে যায়, ফুটব্রিজের জিনিস বেকার যাইতেছে, মানুষ আস্তে আস্তে, মানুষের আস্তে আস্তে এদিক থেকে মানুষ আসতে এদিকে যায়, আবার এই দিক থেকে উঠে আবার ফেরি এই দিকে নেমে যায়। সুন্দর শহর, যদি এসএমএস ভাষায় ওই যে পোস্টারগুলো দেখতেছেন যে পোস্টারগুলোতে এসএমএস ভাষা দিয়ে লেখা, এসএমএস ভাষা বাংলা ভাষার মতোই, মাত্র ওই যেটা র আছে রর মাঝখান দিয়ে কাটা, আর বাংলা ভাষার রর নিচে একটা ফোটা, পার্থক্যের মধ্যে এইখানে দেখা যায়। কিন্তু উচ্চারণের দিক থেকে অনেকখানি পার্থক্য রয়েছে, পরিবেশটা খুব ভালো লাগছে আমার। এখন একটু একটু ভুল বাতাস, গাছপালাগুলো দেখতেছেন কি একটু একটু মৃদু বাতাস, মাথাতে এই যে পাতাগুলো একটু নড়াচড়া করতেছে। আমি এখন
ব্রিজের উপর থেকে আস্তে আস্তে করে এই যে ব্রিজের নিচ থেকে নেমে যাচ্ছে। এই দেখতেছেন কি সুন্দর স্টেপ, স্টেয়ারগুলো দেখছেন, স্টেয়ারগুলো কি সুন্দর। এই যে দেখেন এই যে এখন গাড়িগুলো কীরকম দেখা যাবে, এই যে এখন যে রাস্তার পরিবেশটা কীরকম, রাস্তা কত একটা রাস্তা, এই রাস্তার পাশ যে একটা ড্রেনটা গেছে, ড্রেনের পানিগুলো খুব প্রদূষিত। এখানে ওই যে ওই পাশ থেকে কিন্তু ওই যে ওভারব্রিজ, এই যে ফুট ওই পাশ থেকে এই যে ফুট ব্রিজ দেখতে, এই ফুট ব্রিজের উপর দিয়ে নাই হ্যাঁ আমি আমি এই যে এদিক দিয়ে আসলাম, এদিকে আইয়া এই যে এদিকে রাস্তা নিলাম, রাস্তা নিলাম। এই যে আস্তে আস্তে দেখেন এই যে সামনে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই যে এখান থেকে সুন্দরভাবে কিন্তু দেখা যাইতেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সুন্দর সাফ সিকুন কি সেরকম পরিষ্কার। ওই যে এম এস ধোনির পোস্টারে দেখা যায়, ভারতের উত্তর পূর্বাঞ্চলে স্টেট ব্যাংকের মেন ব্রাঞ্চ হলো এটা। আস্তে আস্তে এখন এই যে আমি এই যে আমার গাড়ি বাজাজ অ্যাভেঞ্জার ক্রুজ, এখানে এটা দিয়ে এই যখন আমি বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।